ওয়ালাইকুম। দেখেন, নতুন একটা জায়গায় এন্ট্রি নিয়ে আপনাদের মানে মাঝে চলে এসেছি। মুই আপনাকে বরিশালে রাখবা, বুঝছেন? এখন এই যে চলে গেছি সুন্দর করে টুম টুম করে একটা হলুদ মানে কাশি হলদের রং শাড়ি পরে চলে গেছি একটা জায়গায়। আসলে কি জানেন, শাড়িটা পরছিলাম হুদাই, মানে কইতে আছি যে মানে স্পেশাল কোনো অকেশন বানানোর লেগে কি আপনার মানে শাড়ি পরন লাগবে? স্পেশাল কোনো অকেশনই লাগবে আপনার শাড়ি পরতে? না দাদু, আপনার মন ভালো থাকলে আপনি শাড়ি পরতে পারেন, আপনার মন ভালো থাকলে আপনি সাজতে পারেন, আপনার মন ভালো থাকলে আপনি পিৎজা খাইতে পারেন, বুঝছেন কথাটা? এখন কথা হয়েছে, মোরা ফার্স্টেই তো দেখে লাইছেন কোথায় গেছি, পিৎজা ক্লাব, বুঝছেন? মোরা পিৎজা পার্কে পিৎজা সবসময় লেগে পছন্দ করি। এরপরে হয়েছে যে ইয়া একটু ট্রাই করতে গেলাম পিৎজা ক্লাবের পিৎজা, বুঝছেন? আসলে সকালবেলা দেখছি মোর মাইয়ের বাফে হলুদ রঙের একটা টি শার্ট পরা মানে ভার্সিটিতে গেছে। যাওয়ার পরে মোর কি লেগে জানি মনে হয়েছে যে সন্ধ্যার পরে মুই একটু বাইরে মু হলুদ কালারের একটা শাড়ি পরে, বুঝছেন? হেরপর যাই দেখছি, হেরপর তো কইতেছে ঠিক আছে তাইলে চলো। হে মোরা রিক্সা করে পিৎজা পার্কের সামনে গেলাম পিৎজা খাওয়ার লেগে, কিন্তু দাদু মোর মাইয়ের বাফে বলতে আছে এটা তো সবসময় খাই, তাই চলো একটা পিৎজা ক্লাবের মানে একটা পিৎজা এক জায়গায় আছে, হে ভালো হইবে কিনা চলো আগে খাইয়ে দেখ খাই। হেলিকে মোরা কিন্তু মানে একদম আন্দাজে একটা ডিল সাইডে চলে আসি এই যে পিৎজা ক্লাবে। এই জায়গায় আইয়া মোরা অর্ডার দিতে লাগছে এক পিৎজা। হে পিৎজা কর না মুই কইতে পারবো না, কারণ মুই তো আসলে অর্ডার দেওয়ার সময় ছিলাম না, মুই ভিডিও করায় ব্যস্ত আছিলাম, বুঝছেন? এখন এই যে দেখেন ইন্টেরিয়রটা খুবই সুন্দর করে সাজানো, মানে কি সুন্দর করে লাইটিং করা, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের যে একটা মানে কি বলে টাইলস করা, সুন্দর করে কারুকার্য করা, আবার এদিকে যে কালার কম্বিনেশনটা ইয়েলো ব্লু সব মিলাই দিলাইয়া খুবই সুন্দর লাগছে আমার কাছে ইন্টেরিয়রটা, বুঝছেন? তারপরে হয়েছে যে ইয়া আপনারা এইটা দেখাই, এই যে দরজার পাশে দরজা থেকে ঢোকার পরে এই জায়গায় একটা সুন্দর ফটো বুথ আছে, আরও একটা ফটো বুথ আছে, সেটা অবশ্য আমার ভিডিও করা হয় নাই কিন্তু ছবি আছে ওই জায়গায়। যাই হোক, তারপরে এই যে দেখেন সুন্দর করে আমি একটু দাঁড়াইছি যে আমার ছবি তুলে দাও, কিন্তু আমার ভিডিওই করতে লাগছে, বুঝছেন বিষয়টা? মানে তারপরে হয়েছে যে ইয়া এই 20 মিনিট লাগবে কইছিল ব্যাটা পিৎজা খাও মানে আইতে, সেই অপেক্ষা করতে করতে মানে ছবি তুলতে তুলতে মানে রাস্তার দিক চাইয়াই বই রয়েছে পিৎজা ক্লাবের যে কোন সময় মগো পিৎজা আইবে। অবশেষে পিৎজাটা চলে আইছে। এই জায়গায় টপিংসগুলো সেলে হয়েছে যে আপনার মাশরুম, অনিয়ন, তারপরে হয়েছে যে ইয়ে যে ক্যাপসিকাম, তারপরে হয়েছে আপনার বিফ আর চিকেন মিলাইয়া কুচি 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 করে হেরপর দিয়েছে আর মজরেলা চিজ। যাই হোক, মুই যত জায়গায় পিৎজা খাইছি সব থেকে মোর পিৎজা ভাল লাগছে হয়েছে পিৎজা বার্গের পিৎজা। আসলেই মানে মোরে প্রমোশন করে নাই বা কিছু করে নাই, কিন্তু মোর ওই জায়গায় পিৎজাটা জানি কি লেগে ভাল লাগছে, ওইটা খাওয়ার পর থেকে পিৎজা খাওয়ার প্রতি যে একটা ক্রেভিংস এইটা কিন্তু মোর ওরে। কিন্তু এরপর এই জায়গায় লই এসে কিন্তু মানে মাশরুম মোর একটা তেমন পছন্দ না, এরপরও মুই মোর মাইয়ার বাফেরে কই নাই যে মোর মাশরুম পছন্দ না, এরপরও হে এটাই নেছে কারণ হের মাশরুম পছন্দ আনলে। যাই হোক, এখানে সুন্দর করে মোর মাইয়ে কাইডা দিতে লাগছে সবাইটা সার্ভ করবে, কিন্তু খুবই দুঃখজনক বিষয় সে হতাশ মানে সে ফেল করছে। তারপরে হয়েছে যে মই এই যে দেখেন ক্যামেরা কত হয়েছে টেবিলের উপর, বুঝছেন? কিন্তু কতক্ষণ পর আপনারা বুঝবেন কি মোর ক্যামেরায় ভূমিকম্প হইতে লাগছে, দেখেন মানে অবস্থাটা। মোর মাইয়ে ওইখানে ওই যে দেখেন ভূমিকম্প কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন, তারপর এই যে দেখেন এই ভূমিকম্প শুরু হয়ে গেছে দেখেন। এখন এই জায়গায় হয়েছে যে ওই পিৎজা মানে চাকুরে দিয়ে পিৎজাটা কাটার চেষ্টা করতে আসলে আর ওই টেবিলগুলো একদম বুড়া দাদুর দাঁতের নাহান লড়তে আসলে, বুঝছেন? হেডপিন নিয়ে ওই সময় দেখেন নড়াচড়া করতে আসে ক্যামেরাগুলো। আমি বারবার বলতে আসলাম যে আস্তে করো মোর ক্যামেরাটা পড়ে যাবে, ওই নড়তে আসে ক্যামেরা, কেডা হুনে কার কথা মানে ওর কাম হরবেই। যাই হোক, ও বেশি এক্সাইটেড আনলে পিৎজা খাওয়ার লেগে মুই মোর মাইয়ারে দিয়ে দিছি আর মোরে লই লিছি। আর এই যে বড় থালহান পিৎজা এই মোর মাইয়ের বাফেলে মোর জামাইরে দিয়ে দিছি যে এখন নাও তুমি খাও, তোমার যত খুশি তুমি তাই খাও, যেহেতু মাশরুম পিৎজা তার পছন্দ। তারপরে তো খুব আশা নিয়ে সুন্দর করে বিসমিল্লা বললে উপরে একটু মেওয়ানিজ দিয়ে, কিন্তু মানে এত পরিমাণে হতাশ হয়েছি কোন বিষয়টা যে মেওয়ানিজটা ওরা স্পেশাল কোনো সস কিনা তাদের আমি জানি না, কিন্তু মেওয়ানিজটা এত পাতলা ছিল আর মানে কোনো টেস্টই আসলে না, টেস্টলেস বলতে যা বোঝায় ঠিক তাই। তারপরে তো এই যে খাইয়ে লইতে এসে আর মোর মাইয়ে দেখেন চিজটা সুন্দর করে মুখে টুম টুম করে চলে, এই দেখেন মেওয়ানিজটা। আপনাকে আমি একটু পরে দেখামো, মেয়োনিজটা আমি উপর থেকে ঢালছি সুন্দর করে পানির মতো উপর থেকে পড়ে গেছে, মানে মেয়োনিজের কনসিস্টেন্সিটা যেরকম থাকার কথা সেরকম আনলেন না দাদু, বুঝছেন? যাই হোক, তারপরে এতটা খাইতে গেছি, খাইয়ে তো শেষ করতে হইবে বোঝেন নাই।
আস্তে ধীরে করে সবাই সবকিছু খেয়ে শেষ করে ফেলতেছিলাম। আপনাদের যদি এনভায়রনমেন্ট আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন মোর মাইয়ের বাপে খাইতেছে সস মেয়োনিজ, এই দেখেন মুই মেয়োনিজটা ঢালতে আছি কত সুন্দর করে, মানে মেয়োনিজ এরকম কোনো সময় পানির নেহান ডালন যায় মানে এই হতাশজনক না কন্ধি। যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইছে খুবই ভালো খাওয়াইছে। আরও মানে তারা আসার সময় জিজ্ঞেস করছিল আসলে যে পিজার টেস্ট কেমন ছিল, কিন্তু ওই মুখ দিয়ে ওইটা বাইরে দিয়ে আসলে না যে দাদু মোড়েও মজা না মোড়েও মজা না, কিন্তু ভিডিও করতেছি দেখে এখন কইতে পারতেছি যে আসলেই কোনো মজা আলে না। আপনারা মোর পাশে থাকেন সাথে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বুঝছেন।